ট্যুর অথবা অফিসিয়াল ট্রাভেলিং এর জন্য আমি মাঝে মধ্যেই কার রেন্টাল সার্ভিসটি নিয়ে থাকি। বাংলাদেশে অনেক জায়গায় ওয়েবসাইট অথবা অনলাইন অথবা লোকালি আপনি বিভিন্নভাবে কার রেন্টাল করতে পারবেন, কিন্তু কার রেন্টাল সার্ভিসটি নেওয়ার সময় আমরা নানা ধরনের হ্যাসেল এবং অসুবিধার মধ্যে যেতে পারি। গুনতে হতে পারে অনেক বেশি টাকা। সো এই হ্যাসেলগুলো থেকে কিভাবে মুক্তি পাবেন এর জন্য আমি আপনাদেরকে আজকে চারটি স্টেপস বলব। স্টেপ ওয়ান, চুজিং আ ভেহিকল। আপনি যে ভেহিকলটা চুজ করতেছেন বা আপনি যে কারটা চুজ করতেছেন সেটি কোন মডেল আর এর সাথে কি তার প্রপার সুযোগ সুবিধা দিচ্ছে নাকি, যেমন এসি আছে নাকি, প্রপার সাউন্ড সিস্টেম আছে নাকি, আপনি কি ফ্যামিলির সাথে যাচ্ছেন, আপনার কতগুলো সিট প্রয়োজন, এই অনুযায়ী চিন্তা করে আপনার কারটি চুজ করতে হবে। স্টেপ টু, বুকিং ইয়োর কার। সবকিছুর সাথে আগে থেকে কম্পেয়ার করে নেওয়াটা অনেক বেটার। কেউ কেউ হচ্ছে কম কস্টে দিচ্ছে, কোনো কোনো জায়গায় হয়তো আপনি ডিসকাউন্ট পাচ্ছেন, কোনো কোনো জায়গায় সুযোগ সুবিধা এবং সার্ভিস অনেক ভালো, এইসব জিনিসগুলো একটু মাথায় রাখা অত্যন্ত বেটার। কার বুক করার আগে অবশ্যই তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। তাছাড়া আছে দিন, সময়, এগুলো আগে থেকে ঠিক করে রাখা অনেক বেটার, কারণ আপনি কোন দিন যাচ্ছেন এবং কোন দিন রিটার্ন আসছেন এই জিনিসগুলো আপনি আগে থেকে সিলেক্ট করে রাখবেন, যাতে আপনার পরে কোনো হ্যাসেল না করতে হয়। স্টেপ থ্রি, অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আপনি যখন কার রেন্ট করতে যাচ্ছেন ওয়েবসাইট অনলাইনে, তো তখন আপনি দেখতে পারবেন যে গাড়ির সাথে তার অ্যাকচুয়াল প্রাইসটি দেওয়া নেই। নিচে দেওয়া হচ্ছে ড্রাইভারের কস্ট, হিডেন কস্ট, ফুয়েল কস্ট, তারপরে হচ্ছে টোল ফি, এগুলো আপনাকে আলাদা আলাদাভাবে পে করতে হতে পারে। সো সব কিছুর কস্ট একসাথে হিসেব করেই তারপরে হচ্ছে আপনি কার রেন্ট করবেন। স্টেপ ফোর, চেকিং আপ উইথ ইয়োর ড্রাইভার। আপনি যখন কার রেন্ট করছেন আপনার সাথে তারা হচ্ছে একজন ড্রাইভার দিচ্ছে, ঢাকার বাইরে যখন যাচ্ছেন হাইওয়ে রোডে বিভিন্ন ধরনের সেফটি ইস্যু থাকতে পারে, কার রেন্ট করার আগে তার প্রপার ডকুমেন্টস আছে কিনা এই জিনিসটি খেয়াল রাখুন, না হলে পরে আপনার বিভিন্ন ভোগান্তিতে পড়তে হতে পারে। তো এখন বলতেই পারেন যে এত হ্যাসেল নিয়ে আপনি একটি কার রেন্টাল সার্ভিস নেবেন। কার রেন্টাল সার্ভিস নেওয়ার জন্য আমার কাছে আছে প্রপার সলিউশন। যে কোনোভাবে হ্যাসেল ফ্রি ওয়েতে কার রেন্ট করতে হলে আপনার যেটা করতে হবে সেবা এক্সওয়াইজেড এর অ্যাপটি নামাতে হবে। সেবা এক্সওয়াইজেড অ্যাপের মাধ্যমে আপনি ইজিলি কার বুক করতে পারবেন। তাছাড়া তারা দিচ্ছে প্রফেশনাল ড্রাইভার, ভালো মানের কার এবং একেবারেই লো কস্ট। সো আমার মতো হ্যাসেল ফ্রি কার রেন্টাল সার্ভিস নিতে হলে আপনি ইউজ করতে পারেন সেবা এক্সওয়াইজেড অ্যাপ।